জাস্ট এখানে সাইন ইনে ক্লিক দিব। কারণটা হচ্ছে যদিও এখানে বলছে যে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ঠিক অপোজিট ডান পাশে আমরা দেখতে পাচ্ছি হে গাইস ওয়েলকাম টু টেকমোইন। আজকে আমি হাজির হয়েছি অ্যানিমেশন সম্পর্কিত একটি সফটওয়্যার নিয়ে। আপনারা যারা অ্যানিমেশন বানাইতে পছন্দ করেন এবং অ্যানিমেশন সম্পর্কে খুব আগ্রহী, আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য। তো আজকে আমি প্রেজেন্ট করতেছি মায়া। কোনো আবেগ ভালোবাসে না, এটা হচ্ছে একটা অ্যানিমেশন সফটওয়্যার। তো কথা না বলে চলুন দেখে সেটি কীভাবে আমরা ডাউনলোড করতে পারি। তো ফার্স্ট আমি ক্রোমে যাচ্ছি। ক্রোমে দেখুন এই লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। এবং আমাদের যেটা করতে হবে প্রথম অবস্থায় সেটা হচ্ছে যে জাস্ট এখানে সাইন ইনে ক্লিক দিব। কারণটা হচ্ছে যদিও এখানে বলছে যে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ঠিক অপোজিট ডান পাশে আমরা দেখতে পাচ্ছি আই নিড অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, বাট এখানে আছে নট এ স্টুডেন্ট অর এডুকেটর, ক্রিয়েট দ্য ফ্রি ট্রায়াল। এটা ট্রায়ালে চলে যাবে আর আমরা সাইন ইন করলে এটা অনলাইন হিসেবে আমরা ইউজ করতে পারবো। তবে এটা হ্যাঁ একটা স্টুডেন্ট আইডির মতো আমাদের এখানে একটা আইডি ক্রিয়েট করতে হবে। দেখুন নর্মালি এখানে দেখা যাচ্ছে সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাবভ টু গেট স্টার্টেড। সো আমাদের স্টার্ট করতে হলে আই থিঙ্ক মানে এটা ডাউনলোড করতে হলে আমাদের এখান থেকে চুজ করে নিতে হবে, কিন্তু এগুলো এখন অ্যাভেলেবল না। যখন আমরা একটা আইডি খুলে ফেলবো ঠিক তারপরে এগুলো ইলিজেবল হয়ে যাবে এবং সেখান থেকে আমরা ইনস্টল নাও করতে পারবো। দেখুন এটা এখন হিডেন হয়ে গেছে। তো প্রথম অবস্থায় আমরা সাইন ইনে ক্লিক দেব। আজকে নেটের অবস্থা একদম বাজে, কি অবস্থা। যাই হোক গাইস, সাইন ইনে ক্লিক দেওয়ার পরে এখানে সাইন ইন পেজ আসবে। তো গাইস আমি আইডি খুলে ফেলছি, দেখছেন আমি অলরেডি ইনস্টল করে ফেলছি আমার উইন্ডোতে। তো আমার জিমেলটা এখানে শো করছে। আমরা নর্মালি আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে এভাবে যাবেন আর কি, ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে যেরকম কিছু ইনফরমেশান আসবে। তো আইডি ক্রিয়েট করার জন্য এখানে কান্ট্রি দিতে হবে, বাংলাদেশ। এরপরে এডুকেশন রোল সাপোজ স্টুডেন্ট সিলেক্ট করে দেবেন, ডেট অফ বার্থ একটা দিতে হবে। অ্যাকচুয়ালি এগুলো ফিল আপ করতে হবে, নাহলে আপনি আইডি ক্রিয়েট করতে পারবেন না, এটা ফ্যাক্ট। এরপর নেক্সট করতে হবে। ওকে, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। আমি লিখছি ওকে। এরপর আপনার নির্ধারিত একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে কনফার্ম ইমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। কনফার্ম ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, কনফার্ম ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে একটি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে এই চেক মার্কটাতে টিক দিবেন, টিক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করলে আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমি একটা আইডি খুলে ফেলছি তো চলুন আমি আমাদের একটি আইডি খুলি, খুলে আপনাদের ইনস্টলেশন প্রসেস পর্যন্ত নিয়ে যাই। ওকে, ইমেলটা একটু চেক করে নিই। ওকে, এটা এখন কনফার্ম ইমেল দিতে হবে, দেখুন এরা নিয়ে নিছে। এরপর পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড আমি এখানে যখন এদের স্যাম্পল বা লোয়ার কেস আপার কেস এরকম কিছু দেখা যাচ্ছে না, তো জাস্ট আমি নর্মালি পাসওয়ার্ড দিয়ে দিলাম। অপস, যেটা ভাবছিলাম সেটাই ঠিক। দেখুন অ্যাটলিস্ট ওয়ান লেটার, ওয়ান নাম্বার, মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, অর্থাৎ একটা লেটার পর্যন্ত থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, তারপর 8 ডিজিটের আপনি পাসওয়ার্ড দিবেন। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। এরপর এখান থেকে আপনার ইমেল আছে হবে, ইমেলে গিয়ে কনফার্ম করতে হবে। তো আমি আমার ইমেলটা চেক করে আসছি, জিমেইল সাইন আপ। ওকে, গাইস নরমালি এটা একদম মানে একটা প্রফেশনাল সফটওয়্যার,
তো এটা যদি ব্যবহার করেন তো নিজে ক্র্যাশ খেয়ে যাবেন, কনফার্ম আমি গ্যারান্টি দিচ্ছি। দেখুন এখানে একটা ইয়ে আছে, ভেরিফাই ইমেল ইনবক্সে ঢোকার পরে, তো ভেরিফাই ইমেলে ক্লিক দিতে হবে। ওকে, আমাদের ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। এখানে চেক মার্ক একটা আছে, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন অটো, আপনি এখানে চাইলে টিক দিতে পারেন বা আপনার ব্যাপার। এনিওয়ে আমি ডান করে দিচ্ছি। ওকে, এবার আপনাকে যেটা করতে হবে, নেম অফ এডুকেশন, একটা এডুকেশনের নাম দিতে হবে, যেমন আমি দিচ্ছি ওকে। এখানে আপনি কিছু সিলেক্ট করে দিবেন, জাস্ট পড়াশোনার একটা রোল আর কি। নেক্সট করে দিলেন। সাপোজ এখানে আপনার স্কুল নেমটা বা এদের কোয়ারিতে নাই, তো কি করবেন, এটা জাস্ট অ্যাড টু ডু আওয়ার রেকর্ডস করে দিলে আপনাকে পুনরায় ওটা লিখতে হবে। এখানে এডুকেশন টাইপটা ওটাই এলিজিবল না, তো সিটি দিয়ে দিবেন। ওকে, এরকম একটু কনফিউজ হতে পারে, ব্যাপার না, জাস্ট হয়ে গেছে, কন্টিনিউ। ওকে, এবার খেয়াল করুন আমরা সেই পেজে চলে আসছি যেটাতে আমরা শিখছিলাম। তো এবার দেখুন এটা এলিজিবল হয়ে গেছে আর আমাদের লগ ইনও হয়ে গেছে, টেকময়েন অ্যাকাউন্টটাতে আমাদের লগ ইন হয়ে গেছে, সাইন আউট এবং অটোডেক্স অ্যাকাউন্টে আমি এখান থেকে যেতে পারবো। তো আমি অ্যাকাউন্ট ভিউ করে দেখাচ্ছি না, ডাউনলোড করার জন্য এখান থেকে আপনি ভার্সন সিলেক্ট করতে পারবেন। দেখুন মায়া 2015, মায়া 2016 এবং মায়া 2017, মায়া 2018, তো 18 ভার্সন আমি চুজ করছি। অপারেটিং সিস্টেম অবশ্যই উইন্ডোজ 64 বিট হতে হবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। ওকে, এখানে এখন একটা 3.91 জিবি একটা ফাইল আমাদের ডাউনলোড করতে হবে, অর্থাৎ 4.25 জিবি, ঠিক আছে। জাস্ট ইনস্টল নাও, আই অ্যাকসেপ্ট দিয়ে ইনস্টলে ক্লিক দিয়ে দিবেন, দিয়ে একটু অপেক্ষা করতে হবে। আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি গাইজ, যার কারণে রংটা দেখাচ্ছে। এরপরে নর্মাল যেগুলো সফটওয়্যার আছে ঠিক সেইভাবেই আপনার স্টেপ বাই স্টেপ ইনস্টল হয়ে যাবে, তবে ইনস্টল হইতে 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে আমাদের। ওকে, সো আমি এবার ডেস্কটপ মেনুতে ফিরে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মায়া, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সফটওয়্যার। ওকে গাইস, ওপেন হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। তো গাইস, এটা হচ্ছে সে আমাদের মায়া। এখানে আমরা চাইলে অ্যানিমেশন তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের যেটা ড্যাশবোর্ড বলে আর কি। তো এখানে আমাদের মূলত কাজ, তো নেক্সট টিউটোরিয়ালতে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এখান থেকে যে অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয় বেসিক্যালি এবং একদম বিগিনার থেকে ইনশাআল্লাহ কয়েকটা পার্ট আরম্ভ করব, ঠিক আছে। তো আমাদের মোটামুটি সব আছে এখানে, প্রত্যেকটা আমরা ইয়ে দেখতে পাচ্ছি, ঠিক আছে, একদম দেখুন পুরোটা। তো গাইজ, একটা জিনিস জানা রাখি, এটা হচ্ছে আমাদের কিন্তু স্টুডেন্ট ভার্সন ডাউনলোড হয়েছে, কারণ হচ্ছে আমরা এটা স্টুডেন্ট লেভেলে ইয়ে করতে পারবো। এছাড়া যে 30 ডে ট্রায়াল ছিল, ওটা ট্রায়ালের পরে আমরা ইউজ করতে পারবো না, তো এই জন্য স্টুডেন্ট থেকে আমরা এটা অনলাইন ভিত্তিক চালাতে পারবো, ঠিক আছে।
গাইস মোটামুটি আমি কাজ করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, নেক্সট যে টিউটোরিয়ালটা হবে ইনশাল্লাহ আমি এগুলো থেকে বিভিন্ন অ্যানিমেশন তৈরি করব আপনাদের জন্য। এবং আপনারা কি কি ধরনের অ্যানিমেশন দেখতে চান এবং আপনাদের কি কি ভাবে আমি হেল্প করতে পারি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং মায়া সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নক করতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি কোনোভাবে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টা বাটনে ঘন্টা বাজিয়ে দিবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।